বাংলাদেশ ই-কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশনের 7 দফা দাবি। হাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশ ই-কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশনের 7টি দফা। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ই-কমার্স গ্রাহকদের সংগঠন বাংলাদেশ ই-কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ই-কমার্সের চলমান অস্থিরতা নিরসন এবং নিরাপদ ই-কমার্স বিনির্মাণে 7 দফা দাবি পেশ করা হয়েছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ইভালির সিও মোহাম্মদ রাসেল সাহেবকে মুক্তি দিতে হবে, তাকে সরকারের কঠোর নজরদারিতে রেখে ই-কমার্স নীতিমালা মেনে ব্যবসা করার সুযোগ দিতে হবে। নাম্বার 2, কোনো ই-কমার্স প্রতিষ্ঠান যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ডেলিভারি দিতে ব্যর্থ হয় তাহলে 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গ্রাহকের পেমেন্টকৃত টাকা ফেরত দিতে হবে। এক্ষেত্রে পেমেন্ট গ্যাটওয়েগুলো ডিজিটালাইজ করার বিকল্প নেই। নাম্বার 3, কোনো ই-কমার্স প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় তাহলে গ্রাহকদের পেমেন্টকৃত টাকা গেটওয়েতে ক্লেম করলেই ফেরত দিতে হবে, এক্ষেত্রে ওই ই-কমার্স প্রতিষ্ঠানের অনুমতির প্রয়োজন নেই। নাম্বার 4, যদি কোনো কারণে ই-কমার্সের পেমেন্ট গেটওয়েগুলো গ্রাহকদের অর্থ আত্মসাৎ করে অথবা সেবা দিতে ব্যর্থ হয় তাহলে তার দায়ভার যারা এটার দায়িত্বে আছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিতে হবে। নাম্বার 5, নতুন পুরাতন সহ সকল ডিসকাউন্ট দেওয়া ই-কমার্স কোম্পানিগুলোর লাভ লসের হিসাব প্রতি মাসে মাসে অডিটের ব্যবস্থা করতে হবে, অডিটের খরচ চাইলে সরকার অথবা ই-কমার্স প্রতিষ্ঠানকেই নিতে হবে। নাম্বার 6, কোনো ই-কমার্স প্রতিষ্ঠান যদি নতুন করে বিজনেস করতে আসে সেক্ষেত্রে ব্যবসায়িক পরিধির উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে অথবা ডিসকাউন্ট ভ্যালু সমপরিমাণ অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে। নাম্বার 7, এসক্রো পদ্ধতিতে অটোমেটিক এবং ডিজিটাল করতে হবে দ্রুততম সময়ের মধ্যে, প্রয়োজনে এসক্রো সিস্টেমের ড্যাশবোর্ডে কাস্টমার মার্চেন্ট ই-কমার্স প্রতিষ্ঠান পেমেন্ট গেটওয়ে ব্যাংক সবার অ্যাক্সেস দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।